রেস্টুরেন্টের সবাই তোমার সবাই ভালো আছে অন্য সব মেথা ডাইটিভ থেকে ম্যাসেস এর সবাইকান্ত্রিক বৈশ্বের অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের রাজকের ক্লাস আমাদের রাজকের ক্লাস আহ উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর পাঁচ দশমিক সাত পাঁচ গ্রাফ মানে লেখচিত্র অঙ্কন করতে বলছে লেখচিত্র অঙ্কন আমাদের মূলত অঙ্কগুলো শুরু নয় নম্বর থেকে তো আমাদের প্রথম লেকচারে থাকবে নয়ের ক এবং খ এক একটা লেকচারের দুটো করে অঙ্ক থাকবে তাহলে দেখো আমরা কিভাবে করব। গ্রাফটা মোটামুটি আমাদের একটা ধারণা ছিল সেটা অষ্টম শ্রেণীতে ছিল ছোট সময় ছিল কিন্তু অষ্টম শ্রেণীতে বেশ ভালোভাবেই ছিল তো ওখানে অষ্টম শ্রেণীতে ছিল সরল সমীকরণের লেখচিত্র অঙ্কন অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস টু থ্রি বা ফাইভ এরকমভাবে তাহলে দেখেন এখন কিভাবে আমরা এখানের এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি জিরো এটা হচ্ছে দীঘাত সমীকরণ গ্রাফের বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের সেই ছোট ক্লাসের গুলোই যেভাবে ছিল তা সেভাবেই এখানে যেহেতু কোনো ওয়াই নাই তাহলে ওয়াই ধরে নিবা লিখবা ধরি ধরি ওয়াই সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এখন এক্স এর কয়েকটি এক্স এর কয়েকটি মানের জন্য মানের জন্য ওয়াই এর মান নির্ণয় ওয়াই এর মান নির্ণয় করে অয়ের মান নির্ণয় করে প্রদত্ত প্রদাত্তমিক লেখের লেখের কয়েকটি কয়েকটি লেখের কয়েকটি বিন্দুর বিন্দুর কয়েকটি বিন্দুর কি করব স্থানঙ্ক নির্ণয় করি স্থান নির্ণয় করি স্থানাঙ্ক নির্ণয় করি এখন দেখো এখানে এক্স ওয়াই আমার ইচ্ছা মতো আমি মান নিব আমি প্লাস জিরো থেকে শুরু করবো এর মান প্রথমে জিরো নেই এর মান জিরো নিলে গেলো জিরো জিরো নিলে থ্রি এক্সের মান ওয়ান নেব ওয়ান নিলে তিন আর এক চার ওয়ান নিলে শূন্য তারপরে এক্সের মান টু নিব টু নিলে কত হয় দুই দোকানে চার চার দোকানে আট চার আর তিন সাত মাইনাস ওয়ান হবে তারপরে থ্রি নিলে কত হয় তিন তিনে নয় তিন চারে বারো নয় তিন তিনে নয় নয় আর তিন বারো প্লাস বারো শূন্য হয় তারপরে ফোন নিব ফোন নিলে কত হয় দেখো ফোন নিলে চার চারে ষোলো আর সারিস ষোলো আর তিন উনিশ তার মানে থ্রি এই যে মানগুলো আমরা নিলাম এরকম করে কমপক্ষে এইগুলো মান নিবা তারপরে বেশি নিলেও কোনো আপত্তি নাই মিনিমাম পাঁচটা মান তো নিতেই হবে তারপরে যদি বেশি নাও তাতেও কোনো সমস্যা নেই কারণ একদম কম নিলে কিন্তু গ্রাফটা সুন্দর হবে না গ্রাফটা সুন্দর হবে না কিন্তু এখন লিখবা সারণী হতে প্রাপ্ত বিন্দুগুলো বিন্দুগুলো প্রাপ্ত বিন্দুগুলো কী কী আমরা বিন্দুগুলো যদি লিখি থ্রি জিরো থ্রি ওয়ান জিরো তারপর আছে টু মাইনাস ওয়ান থ্রি জিরো তারপরে হচ্ছে ফোর থ্রি ফোর আর বিন্দুগুলো এত এত বিন্দুগুলো সক কাগজে চক কাগজে কাগজে স্থাপন করে স্থাপন সক কাগজে স্থাপন করে শমি করন টির লেখচিত্র 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 অঙ্কন করি অঙ্কন করি লেখচিত্র অঙ্কন করি এখন আমরা লেখচিত্রটা অঙ্কন করবো তাহলে এখন দেখেন এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম তাহলে এখন দেখো প্রথমে আছে কত জিরো থ্রি জিরো কার এক্স এর এটা আছে প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস তাহলে জিরো থ্রি জিরো হচ্ছে তারপরে ওয়ান জিরো ওয়ান হচ্ছে এক্স এর জিরো হচ্ছে ওয়াই এর এই হচ্ছে ওয়ান জিরো তারপরে হচ্ছে টু মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস এই ঘর টু এই টু আর হচ্ছে এই মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান তারপরে থ্রি জিরো থ্রি হচ্ছে এক্স এর এক দুই তিন আর থ্রি জিরো এই তারপরে ফোর থ্রি এক দুই তিন চার এক দুই তিন এই হলো ফোর থ্রি এখন এইভাবে হাত দিয়ে এইগুলো এভাবে টেনে এভাবে যোগ করবা এভাবে যোগ করে দিবা তাহলে এখন এখানে মানগুলো লেখো তো যে কাজটা করবা তোমরা এই যে যে মানগুলো আসবে ওইটা না করে যদি তোমরা এরকম করো যে ক্ষুদ্রতম বর্গের বা ধরে মানগুলো বসাবা তাহলে মানগুলো বসালে কি হবে যে গ্রাফের এই মানগুলো একটু দূরে দূরে থাকবে তখন যোগ করলে সুন্দর দেখাবে যোগ করলে তখন সুন্দর দেখাবে টু মাইনাস টু ওয়ান

এই যে লেখচিত্রটা এক্স অক্ষকে দেখো এই লেখচিত্রটা এক্স অক্ষকে কোন বিন্দুতে সেট করছে এই একটা জায়গায় সেট করছে আর এই একটা জায়গায় সেট করছে অর্থাৎ ওয়ান জিরো আর থ্রি জিরো বিন্দুতে এক্স অক্ষে সেট করছে এই কথাগুলো লিখতে হবে তাহলে দেখো কথাটা কিভাবে লিখবা এই যে আমি যতটুকু লিখে দেব এই লেখাটা সব জায়গায় লিখবা হ্যাঁ তাহলে লেখ চিত্র হতে দেখা যায় যে লেখচিত্রটি লেখ চিত্র লেখচিত্রটি এক্স অক্ষ এক্স অক্ষকে ওয়ান জিরো ও থ্রি জিরো বিন্দুতে বিন্দুতে ছেদ করছে ছেদ করেছে সুতরাং সুতরাং সমীকরণটির সমীকরণটির সমাধান সমীকরণটির সমাধান এক্সিকোয়াল ওয়ান থ্রি অর্থাৎ তোমাদের সবসময় এটা খেয়াল রাখতে হবে যে লেখচিত্রটা এক্স অক্ষকে যে বিন্দুতে সেট করছে ওই বিন্দুর স্থানাঙ্কই হচ্ছে এটা সমাধান তাইলে এখন দেখো এটা কত আছে ওয়ান জিরো এখানে এক্স এর মান কত ওয়ান এটা কত আছে থ্রি জিরো এখানে এক্স এর মান কত থ্রি অর্থাৎ এক্স অক্ষকে যে বিন্দুতে সেট করবে ওই বিন্দুর যে এক্সের এর মানটা ওইটাই হচ্ছে নির্ণেয় সমাধান ওইটাই হলো নির্ণয় সমাধান দেখেন আপনারা যদি না বুঝেন তাহলে আমাকে প্রশ্ন করেন এই একটা বুঝলে বাকি যতগুলো আছে সবগুলো অঙ্ক আপনারা পারবেন পেরেছি আপনাদের আর কারো কোনো কথা আছে গ্রাপ নিয়ে আচ্ছা এবার আমরা খ নাম্বার অঙ্কটা করি তাহলে আমি পুরো বোর্ডটাকে মুছবো না আমরা পুরো বোর্ডটাকে না মুছে তারপরে করব কারণ একই লেখা তো একই লেখা লিখতে হবে তা তোমরা নিজেরা এই এখন আমি যেভাবে করবো এটুকু নিজেরা করো লেখাটা এইভাবে না হয় একটু দেখে লিখে তারপরে সে নিজেরাই একটু চেষ্টা করো তাহলে ভালো হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি জিরো তাহলে ধরি সমান মানের জন্য মান একই একই লেখাগুলো লিখে ওয়াই মানগুলো নির্ণয় করবা তাহলে ওয়াই মানগুলো যদি নির্ণয় করো তাহলে সেই ক্ষেত্রে যদি আমি এক্স এর মানটা জিরো নিই এক্স মান জিরো নিলে মাইনাস থ্রি এক্সের মানটা ওয়ান নিলে এক দুই তিন জিরো এক্স এর মান টু নিলে দুই দোকানে চার দুই দোকানে চার 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 আট 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 থেকে তিন গেলে কত থাকবে আট থেকে তিন গেলে পাঁচ আট থেকে তিন গেলে পাঁচ তারপরে মাইনাস ওয়ান থ্রি মানে সমস্যা নেই আমরা যেটা যাই ইচ্ছা তাই নেবো আমি এখানে ইয়ে নেই থ্রি নেই থ্রি নিলে কত হয় তিন তিনে নয় তিন দোকানে ছয় নয় আট ছয় কত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো থেকে তিন গেলে বারো থাকে আহা নয় সাহেব পনেরো থেকে তিন গেলে বারো থাকে এখন দেখো এখানে মানগুলো অনেক বড় হয়ে যাচ্ছে এ কারণে তুমি যদি মানগুলো কমাইতে চাও তাহলে আমরা কি করতে পারি মাইনাস মান নিতে পারি আমরা মানগুলোকে ছোটো করতে হলে আমরা মানগুলো মাইনাসেও নিতে পারি তাতে কোনো সমস্যা নেই মাইনাস ওয়ান নিলে কথায় দেখো মাইনাস ওয়ান নিলে এটা হচ্ছে মাইনাস টু আর হচ্ছে এটা প্লাস হয়ে যায় মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস ফোর আর এক্স এর মান যদি আমরা এখন মাইনাস টু নেই এখান থেকে এই যে টু নিছি এখন একটা মাইনাস টু নাও মাইনাস টু নিলে দুই দোকানে চার দুই দোকানে চার চার কাটা গেলে মাইনাস থ্রি

তার মানে কত থাকে ফাইভ মাইনাস ফোর নিলে ফাইভ এই যে এইভাবে এই বিন্দুগুলো এতগুলো মান নিলাম তো এতগুলো মান নিলাম এখন আমরা বিন্দুগুলো সকাগজে স্থাপন করে পাই যদি এভাবে লেখো ওয়ান সরি জিরো থ্রি জিরো মাইনাস থ্রি তারপরে ওয়ান জিরো তারপরে টু ফাইভ তারপরে মাইনাস ওয়ান মাইনাস ফোর তারপরে দেখো মাইনাস ওয়ান মাইনাস ফোর লিখলাম মাইনাস টু মাইনাস থ্রি তারপরে মাইনাস থ্রি জিরো তারপরে মাইনাস ফোর মাইনাস ফোর ফাইভ মাইনাস বিন্দুগুলো স্থাপন করে লেখচিত্রে মানে এখন এখানে বসা এখন আমরা একটা গ্রাফ আঁকি দেখো মানগুলো একটু বেশি নিলে গ্রাফটা সুন্দর হবে এক্স মোলবেন্দ এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম তাহলে প্রথমে আছে কি জিরো মাইনাস থ্রি প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস জিরো মাইনাস থ্রি প্লাস মাইনাস এই ঘর জিরো হচ্ছে এক্সের এক দুই তিন এটা হচ্ছে জিরো মাইনাস থ্রি তারপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো তারপর হচ্ছে টু ফাইভ ওয়ান টু ফাইভ এক দুই তিন চার পাঁচ টু ফাইভ বিন্দুগুলো লেখি না লেখলে আবার পরে লিখতে সমস্যা হবে জিরো মাইনাস থ্রি তারপরে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো এখন দেখো এরপরে মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস এই ঘর তাহলে এই মাইনাস ওয়ান মাইনাস ফোর এক দুই তিন চার মাইনাস ওয়ান মাইনাস ফোর তারপরে মাইনাস টু মাইনাস থ্রি এক দুই এক দুই তিন মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস থ্রি তারপরে তোমার মাইনাস থ্রি জিরো এক দুই এই তিন মাইনাস থ্রি জিরো মাইনাস থ্রি জিরো তারপরে মাইনাস ফোর ফাইভ মাইনাস ফোর ফাইভ তাহলে এক দুই তিন এই চার এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে কি মাইনাস ফোর আর হচ্ছে ফাইভ এখন এইভাবে এটা কিন্তু স্কেল দিয়ে না এটা এভাবে হাত দিয়ে বিন্দুগুলো এভাবে যোগ করে উঠাই দিবা হ্যাঁ তাহলে এখন দেখো এখানে সব কাগজে এক এই জায়গায় আর এই জায়গায় সেট করছে তাই না তাহলে চিত্র হতে দেখা যায় যে লেখচিত্রটি এক সক্ষে মাইনাস থ্রি মাইনাস থ্রি জিরো আর হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো বিন্দুতে করেছে সুতরাং সমীকরণটির সমাধান হবে মাইনাস থ্রি মাইনাস থ্রি আর হচ্ছে ওয়ান তাহলে সমাধান কথা এক্সিক টু মাইনাস থ্রি এবং ওয়ান দেখেন যদি আপনারা না বুঝেন তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন যে স্টুডেন্ট আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো এই যে আমরা নয় ক এবং ক নাম্বার করলাম আশা করি তোমরা নিয়মটা বুঝতে পারছো বাকি অঙ্কগুলো নিজেরাও চেষ্টা করলে পারবা তো একটু চেষ্টা করো তো এই ছিল আমাদের আজকে লেকচারের অঙ্কগুলো যদি তোমাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা অন্য সময় থেকে আমি আজকে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ক্লাসে